একদিনের জন্য থাকতে গিয়েছিলাম, আর গিয়ে যে এতদিন থাকতে হবে সেটা আসলে ভাবতেও পারিনি। মায়া জিনিসটা আসলে বড়ই একটা অদ্ভুত ব্যাপার, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেশ কিছুদিন হচ্ছে বাবার বাড়িতে তো এসে পড়েছি, কিন্তু একঘেয়েমি আমার আসলে কোথাও ভালো লাগে না, তাই ভাবছি কোথা থেকে একটু ঘুরিয়ে আসা যাক। তো যেহেতু আশেপাশে আত্মীয় স্বজন বলতে আমাদের বাড়ি থেকে আমাদের ডিস্ট্রিক্ট মানে খুব একটা দূরে না, তো ভাবলাম যে ওইখানে একটু ভাবির প্রয়োজনে কিছু কাজ ছিল, তাই ভাবলাম এক ঝিলে দুই পাখি মেরে আসি, মানে ভাবির কাজটাও সেরে ফেলি আর সাথে একটুখানি ঘুরে আসি আমার সেই আপুর বাসায়। তো যাই হোক, যেতে যেতে এই যে সুন্দর পরিবেশটা দেখছেন না, এটা আসলে আর কি আমাদের গ্রামের এই রকম সুন্দর পরিবেশ। আসলে ভিডিও না করে তো থাকতে পারি না, নিজের গ্রাম আসলে দেখাতে কার না ভালো লাগে বলেন? আমার তো সব সময়ের জন্যই ভালো লাগে। আমার যেহেতু রিলেটিভ আছে আমার কাজিনের বাসা, সো সেইখানেও বেশ কিছুদিন থেকে আসা যায়। আসলে বেশ কিছুদিন বলতে গিয়েছিলাম একটা রাত থাকার জন্য, কিন্তু গিয়ে পড়েছি বড়ই বিপাকে। আসলে কেন বিপাকে পড়েছি সেটা তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। যাই হোক, আমরা কথা বলতে বলতে মানে একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। আপুর বাসায় যাওয়ার আগে একটু মিষ্টি না নিয়ে গেলে কেমন হয়, তাই না? তো যাই হোক, আপুর বাসার কাছেই একটু মিষ্টি নিলাম, দেন সোজা উপরে চলে এসেছি আর দরজা ঠক 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 করতে শুরু করে, কলিং বেল না দিয়ে আমি ঠক ঠকাচ্ছিলাম। তো আমাদের যেতে যেতে একটু মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, মানে গেটে অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর ডেলিভার বারবার বলছিল যে কথা না বললে খুলে দিব না। সো ফাইনালি আমি একটু রেগে গিয়েছিলাম যে কেন খুলবেন না। তো আপনাদের একটা কথা ভুলে গিয়েছি, শুধু মিষ্টি নেইনি, বাচ্চাদের জন্য কিন্তু চিপস চকলেট দেন বিস্কিট এগুলাও নিয়েছি, এগুলা আর সবকিছু শেয়ার করা হয়নি। এই যে দেখছেন গুল্লু মুল্লু একটা সুন্দর কিউটে ডিব্বা বাচ্চা। যাই হোক, আমি আগে উপরে চলে এসেছিলাম আর মামুনি দেন হচ্ছে ভাবি ওনারা পরে এসেছিল। এই যে আর আমার ছেলে দেখেন তাদের সাথে এসেছে, সে আমার সাথে আসবে না, সে নানির সাথে আসবে, সো আমি আগে আগে চলে এসেছি। তো যাই হোক, এটা হচ্ছে আপুর মেয়ে। তো এই ফাঁকে আপু আমাদেরকে আর কি নাস্তা দিল, যদিও বা বারবার বলতেছিলাম কিছু খাবো না, আর এটা সেটা তো খেতেই আছে আসার পর থেকে, মানে আপু দুলা ভাই এত টেক কেয়ার করে কি বলবো। তো যাই হোক, এই যে দেখেন মাশাল্লাহ সুন্দর একটা বাচ্চা, একদম কিউটের ডিব্বা। আর আমার ছেলে বাচ্চা পাইলে তার আর কিচ্ছু চায় না। এই যে আপুর বড় ছেলেকে দেখছেন, সে একটু লাজুক টাইপের। তো যাই হোক, সো এটা আপুর তিন নাম্বার ছেলে, বুঝতে পারছেন যে আপু আসলে এটা কি বলবো আনএক্সপেক্টেডলি হয়ে গিয়েছে। আল্লাহ যদি তার রিজিক লিখে থাকে তাহলে তো হাজার চেষ্টা করেও তারে কেউ ঠেকাতে পারবে না। আসলে এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছে, আর মানে অনেকে অনেক কান্নাকাটি করেও একটা সন্তান পায় না, আর আল্লাহ অনেক সময় না চাইতে অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু আমরা অনেক সময় সমাজ লোক লজ্জার ভয়ে আসলে বলতে পারি না। আসলে প্রথম সন্তান যেহেতু এত বড় হয়েছে, এটা মানে মানে তৃতীয় নাম্বার বাচ্চা, এত ডিস্টেন্স, আবার এতদিন পর মানুষ কি ভাববে? আসলে আল্লাহ চাইলে তো আমাদের কারো কোনো হাত থাকে না এটাতে, তাই না? সুতরাং সবকিছু আল্লাহ ইচ্ছেতেই হয়। সো এটাতে মানে লোক সমাজের ভয় বা লোক লজ্জার ভয় এসব না ভাবাটাই আমার মতে ভালো। আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত লক্ষ্মী, একটা কিউটের ডিব্বা বলতে পারে। যাই হোক, আপু আমাদের জন্য ইলিশ মাছ দেন, গরুর মাংস, ফুলকপি, ঝোল রান্না করেছে। আর খাওয়া শেষ হতে কি না হতে আবার দেখেন আমার দুলা ভাইয়ের কান্না দেখেন, সে হাতে করে মানে চা ধরাই নিয়ে আসছে, এত ভালোবাসে আদর যত্ন কই রাখি বলে। যাই হোক, সবার সাথে গল্প স্বল্প করে অনেক আনন্দে দিন যাপন করছি। আর হ্যাঁ, কেন বিপাকে পড়েছি সেটা আজকে না বলে পরের ভিডিওতে বলি, কেমন? সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে তো একটা লাইক দিবেন, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে আসবেন। থ্যাংক ইউ।